হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন রয়েছেন আপনারা আশা করি যে যেখানে রয়েছেন ইনশাল্লাহ ভালোই রয়েছেন কথা হলো আজকে আপনাদেরকে এমন একটি ঘর দেখাবো এমন একটি ঘর দেখাবো আপনারা আচরিত হয়ে যাবেন এই ঘরগুলো সাধারণত মরুভূমিতে দেখা যায় আপনার যেগুলো অঞ্চলে বরফ পড়ে সেইগুলো অঞ্চলে এই ঘরগুলি বানায় সেখানে মানুষ থাকে কিন্তু আমি এখানে বানিয়েছি শুধু আপনাদের মনে আছে ওই যে আমি যে একদিন একটি ঘর দেখালাম মটর পাহারা দেওয়ার জন্য যে ঘর বানিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখালাম আজকে তেমনই একটি ঘর আপনাদেরকে দেখাবো এই ঘরটিও আমি পাথারে বানিয়েছি ঘরটি অনেক সুন্দর এই যে বন্ধুরা দেখছেন আপনারা এই ঘরটি এটাকে আমরা তো ঝুপড়ি ঘর বলি এই ঝুপড়ি ঘরে যেমন থেকে শান্তি তেমন ঘুম হয় অনেক ঘুম হয় শান্তির ঘুম হয় এখানে এই ঝুপড়ি ঘরে থেকে যে এতটা ভালো লাগে যারা এই ঝুপড়ি ঘরে থেকেছে তারা এই এই ঝুপড়ি ঘরে থাকার অনুভূতিটা ভালো করে বুঝতে পারবে এতটা ভালো লাগে বন্ধুরা এই ঝুপড়ি ঘরে থেকে রাতে যদি বাড়িতে থাকলে ঘুম না হয় এই আপনারা ঘর বানিয়ে ঘরে থাকবেন আপনাদের ঘুম অবশ্যই হবে অবশ্যই আপনাদের ঘুম আসবে অনেক ভালো একটি ঘুম হয় আর থাকার অনুভূতিটা না অনেক মজা ভিতরে আপনাদেরকে দেখাই ভিতরে দেখেন এটা ভিতর এই যে দেখেন এই যে ঝুঁপুরি ঘর এটা হলো ঝুঁপুড়ি ঘর দেখছেন এখানে আমি থাকি এখানে থাকি এই যে খের রয়েছে এই যে খের খের এই খেরগুলো পেরে দিয়েছি যাতে মাটি থেকে ঠান্ডায় আমাকে ধরতে না পারে তার উপরে তো এই বস্তা পেরেছি তার উপরে খেতা থাকবে তার উপরে আমি থাকব শান্তির ঘুম পাড়ার জন্য তো এই যে খুঁটা দিয়েছি এই যে খুঁটা বাঁশের খুঁটা বুঝছেন বন্ধুরা এগুলি বাঁশের খুঁটা বাড়িতে যদি ঘুম না ধরে ঘুম না আসে এখানে আসি এখানে এসে শান্তির ঘুম পারি এখানে এই যে দেখেন অনেক মজা লাগে বন্ধুরা বুঝছেন এই ঘরগুলিতে থাকলে না অনেক মজা লাগে তো আমি ঘরের ভিতরে যে আমি নিজেও আপনা আপনাদেরকে দেখাচ্ছি কেমন মজা লাগে এই যে বন্ধুরা এটাই আমার ঝুপড়ি ঘর এখানে আমি থাকি এখানে থাকার যেটা ফিলিংস সেটা আপনাদেরকে আমি প্রকাশ করে বলতে পারবো না এতটাই শান্তি শান্তিময় জায়গা যদি থাকে পৃথিবীতে এখানেই আছে নীরব ঘুম পেরে যে এতটা শান্তি লাগে ঘুম হয় বাড়িতে যদি আপনার ঘুমের মানে সমস্যা আছে ঘুম পারতে পারেন না ছুপি ঘর বানাবেন ওখানে শুয়ে যাবেন শুতে দেরি আপনার ঘুম ধরতে দেরি হবে না এতটাই ভালো লাগে অনেক সুন্দর করে বানিয়েছি না অনেক সুন্দর করে বানিয়েছি এইগুলি ঘর বন্ধুরা সাধারণত যে বললাম না মরুভূমি বা যেগুলি দেশে অঞ্চলে বরফ পরে সেইগুলিতে মানে এইগুলি ঘর বানিয়ে বানিয়ে মানুষ থাকে এইগুলি ঘরে না ঠান্ডা কম লাগে ঠান্ডার দিনে ঠান্ডা কম লাগে আপনার খেতা কম্বলের প্রয়োজন হবে না এইগুলি ঘরে ঠান্ডার দিনে আর গরমের দিনে না আপনার গরমও লাগবে না এসি ফ্যানের প্রয়োজন হবে না ঠান্ডার দিনে খেতা কম্বলের প্রয়োজন হবে না গরমের দিনে এসি ফ্যানের প্রয়োজন হবে না তাহলে মানে কেমন একটি ঘর মজা ওই জন্যই মানে মজা লাগে এইগুলি ঘরের থেকে তো যাই হোক বন্ধুরা সুখে থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে খোদা হাফেজ